যেমন কর্ম তেমন ফল, বাংলা একটা প্রবাদ আছে। ইংরেজিতে কার্মা শব্দটি দিয়েও এটা বোঝানো যায়। এই কার্মা ব্যাপারটা বড় নিষ্ঠুর, অত্যন্ত নির্দয়, ভীষণ রকম নির্মম, কাউকে সেটা ছাড়ে না। সাকিব আল হাসান কেউ কি ছাড়ছে? এই যে ভারতের বিপক্ষে আমাদের সামনের ম্যাচ 19 তারিখ পুনেতে বিশ্বকাপে, সেই ম্যাচটাতে কি সাকিব আল হাসান বাংলাদেশ দলের সঙ্গে চিট করবেন? কেন এমন প্রশ্নটা, সেই আলোচনাই এখানটাতে করছি। দেখুন, বাংলাদেশের এই বিশ্বকাপ অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে, সাকিব আল হাসান। শুধু বিশ্বকাপ অভিযানের কথা বলছি কেন, এমনিতেই তিনি আমাদের ক্রিকেট হিস্ট্রির বেস্ট এভার ক্রিকেটার। সো সবসময় তার গুরুত্বটা অত্যন্ত বেশি, বিশ্বকাপে সেই গুরুত্বটা আরও বেড়ে যাচ্ছে। একে তো তিনি সেরা খেলোয়াড়, তার উপরে তিনি দলের ক্যাপ্টেন। সো সব কিছু মিলিয়ে সাকিবের মাঠে উপস্থিতিটা বাংলাদেশ টিমের জন্য খুবই 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 প্রয়োজন। এখন এই উপস্থিতির প্রয়োজনে আলোচনার জায়গাটা আসছে কেন, আলোচনার জায়গাটা আসছে কারণ সর্বশেষ যে ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা খেলেছি, সেই ম্যাচে সাকিব ইঞ্জুরিতে পড়েছেন। তিনি ব্যাটিং করার সময় ইঞ্জুরিতে পড়লেন, বোঝাই গেল, এবং তার হচ্ছে কি ওই যে উড়ুতে টান লেগেছিল, ওই জন্য তিনি দৌড়াতে তার সমস্যা হবে বলে তিনি 4-6 বার মেরে খেলা শুরু করলেন, আন্ডারস্ট্যান্ডেবল। কিছুক্ষণ পর তিনি আউট হয়ে গেলেন, মনে হচ্ছিল যে তিনি বোলিংটাও করতে পারেন কি পারেন না। কিন্তু সাকিব বোলিং করেছেন, 10 ওভার পুরোটাই বোলিং করেছেন, নিজের বোলিংটা করেই তিনি আবার মাঠ থেকে উঠে গিয়েছেন। খেলা শেষে হসপিটালে সাকিব গেছেন এবং তার ওই ব্যথা পাওয়ার যে জায়গাটা বা উড়ুতে স্ক্যান করা হয়েছে। স্ক্যানের রিপোর্টটা যে কি সেটা আসলে ঠিক ক্লিয়ার না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি আমাদেরকে জানানো হয়েছে, সেইখানে বলা হয়েছে যে সাকিবকে আসলে এক ধরনের পর্যবেক্ষণে রাখা হবে, ডে বাই ডে প্রতিদিনই তার অবস্থাটা আসলে দেখা হবে। ওইখানে কি তার কোনো টিয়ার আছে কি না, অথবা এটা সেরে উঠতে কতদিন সময় লাগবে, কোনো কিছু আসলে ক্লিয়ারলি বলা নেই। কিন্তু যতটা জানা গেছে, সাকিবের এই ইঞ্জুরিটা সেরে উঠতে সপ্তাহখানেকের মতো সময় লাগতে পারে, পুরোপুরি সেরে উঠতে, সাকিবকে পুরোপুরি 100% ফিট করে তোলার জন্য। সংকটের জায়গাটা এইখানটাতেই, 100% ফিট কি সাকিব 19 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হতে পারবেন? কারণ 13 তারিখে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছি, তার 5 দিন পরে ভারতের বিপক্ষে ম্যাচ, 1 সপ্তাহ সময়টা তো আসলে শেষ হচ্ছে না। যদি 100% ফিট সাকিব না হতে পারেন, তাহলে যদি ভারতের বিপক্ষে তিনি খেলেন, সেটা কি বাংলাদেশ দলের সঙ্গে, জাতীয় দলের সঙ্গে চিট করা হবে না? সাকিবের নিজের কথা অনুযায়ী সাকিব এই কথাটা বলেছিলেন বিশ্বকাপের আগে, বাংলাদেশ দল ওই ঘোষণার ওই সময়টা যখন দলটা হচ্ছে গিয়ে বিশ্বকাপে যাচ্ছে, অনেক বাংলাদেশ ক্রিকেট টালমাটাল অবস্থা, তামিম ইকবাল জাতীয় দলে নেই, বিশ্বকাপ দলে তিনি নেই, তখন সাকিব হচ্ছে গিয়ে একটা ইন্টারভিউতে টি স্পোর্টসের সঙ্গে, সেইখানটাতে অনেক প্রসঙ্গের সঙ্গে এই প্রসঙ্গের কথাও বলছিলেন। তামিমের ইঞ্জুরির প্রসঙ্গ ধরে তিনি বলছিলেন যে মহেন্দ্র সিং ধোনির একটা কোট তিনি ওইখানটাতে উল্লেখ করেছেন, যে ধোনি বলেছিলেন কেউ যদি ফিট না থেকে খেলে তাহলে এটা হচ্ছে গিয়ে দলের সঙ্গে চিট করা হয়। এখন ওই কথাটা নানান রকম ব্যাপার সব রয়েছে, ধোনি নিজেই বা গত 2-3টা IPL সিজনে কতগুলো ম্যাচ কত পার্সেন্ট ফিট থেকে খেলেছেন সেই প্রশ্নের জায়গাটা রয়েছে। আমি নিজে সার্টেনলি এটা বিশ্বাস করি, এবং যারা ক্রিকেটার এটা অনেকবার অনেক আলোচনা এটা হয়েছে, শুধু শুধু বারবার এগুলো বলার দরকার নেই, যে 100% ফিট হয়ে আসলে খেলাটা খুব 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 কঠিন, খুব কম ম্যাচেই খুব কম সংখ্যক ক্রিকেটার 100% ফিট হয়ে খেলেন। সো সাকিবের 7 দিন সময় লাগবে পুরোপুরি ফিট হতে, তিনি যদি 5 দিন পরে ম্যাচটা খেলেন, তিনি যদি 70% 80% ফিটনেস নিয়ে খেলেন, খেলবেন, তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি সাকিবের বলা সেই কথাটাতে, সাকিব ওই কথাটা তামিম ইকবালকে কেন্দ্র করে যে বলেছিলেন, সেটার মধ্যে সতীর্থকে একটা হেয় করা, তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, টন করার মতো একটা ব্যাপার ছিল। এখন যদি সাকিব নিজের কথা গিলে ফেলে নিজেই 100% ফিট না হয়ে খেলেন, সেটা কি তার ইগোকে হার্ট করবে না? এটা তো একটা প্রশ্নের জায়গা। কিন্তু আমি আপনাকে বলেছি, আগেও আমি বলেছি, অন্যান্য সময় বলেছি, যেমন সাকিবের ওই যে বললাম যে কার্মা ফিরে ফিরে আসে, সাকিবের এই ইঞ্জুরি আরেকটা ইঞ্জুরি কিন্তু বিশ্বকাপে যাওয়ার পরপরই ওয়ার্ম আপ ম্যাচের সময় কিন্তু হয়েছিল, এবং সেই সময় কিন্তু বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ যে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে সাকিব খেলেনি, ফেয়ার এনাফ খেলেননি। কিন্তু এখন তো বিশ্বকাপের মঞ্চ, এখন তো খুবই খুবই খেলাটা প্রয়োজন, এটা তার ওয়ার্ম আপ ম্যাচ না। এখন যদি সাকিব 70% 80% ফিট হন, তার কি খেলা উচিত নাকি উচিত না? আমি আগেই বলেছি সাকিবের ব্যাপারে আমার অবস্থানটা ক্লিয়ার, আমি মনে করি সাকিবের খেলা উচিত, সেটা 70% ফিট হলেও খেলা উচিত, 80% ফিট হলেও খেলা উচিত, 90% ফিট হলেও খেলা উচিত। ঠিক যেমনভাবে আমি তামিমের ক্ষেত্রেও বলেছিলাম যেই ফিটনেসের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে, বিষয়টা আসলে ওই রকম না। ওই যে ধরেন হচ্ছে গিয়ে 90% ফিট 80% ফিট তামিম ইকবালকেও বাংলাদেশের সেই বিশ্বকাপ অভিযানে প্রয়োজন ছিল, ঠিক যেমনভাবে 70-80-90% সাকিবেও ফিটনেস পাওয়া সাকিবকেও ভারতের বিপক্ষে ম্যাচে খুবই 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 প্রয়োজন বলে আমি সেটা মনে করি। এখন সাকিব যদি তার ওই যেই কথাটা তিনি বলেছেন সেই কথাটাকে মাথায় রেখে, সেই কথাটাকে ধরে রেখে, বা ঠিক আছে আমি বলেছি অতএব আমি যদি পুরোপুরি ফিটটা হই তাহলে ভারতের বিপক্ষে আমরা খেলবো না,
লসটা কার? লসটা কার? লসটা বাংলাদেশ দলের। ঠিক যেমনভাবে তামিম ইকবালকে না নেওয়াটাতে লসটা বাংলাদেশ দলের হয়েছে বিশ্বকাপ অভিযানে। এর মধ্যে আমরা সেটা বুঝতে পেরেছি কিছুটা, হয়তো যত সামনে এগোবে তত আরও ভালো করে আরও স্পষ্ট করে আমরা সেটা বুঝতে পারবো। সো সাকিব আল হাসানের ডিসিশনটা এখন তার উপরে। আই এম নট শিওর যে বাংলাদেশ ক্রিকেট টিমের সংশ্লিষ্ট যারা রয়েছে, ন্যাশনাল টিমের কোচ বলেন, সিলেকশন প্যানেল বলেন, আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা বলেন, তারা কতটা সাকিবকে আসলে ফোর্স করতে পারবেন যে না ঠিক আছে তোমার 80% ফিট হলো তোমার খেলতে হবে। ফোর্স করার কথা আমি বলছি না, কিন্তু কত পার্সেন্ট বোঝাতে পারবেন, কতটুকু বোঝাতে পারবেন সেটাও কিন্তু আসলে ডিপেন্ড করে। সাকিব যদি তার ওই ইগোর জায়গাটা ধরে রেখে এই ম্যাচটাতে না খেলেন, ক্ষতিটা বাংলাদেশ টিমেরই হবে। অতএব কারমা তো কারমাই, তিনি যেই কথাটা বলেছেন সেই কথাটা তো আর এখনও ফিরে নেওয়ার উপায় নেই, এই আলোচনা তাই হবেই। সাকিব 100% ফিট কি 100% ফিট না, 100% ফিট না হলে ন্যাশনাল টিমে তিনি খেলবেন কি খেলবেন না, খেললে সেটা চিট হবে কি হবে না? ভাই সাকিব আল হাসান যদি 70% ফিট হয়েও ন্যাশনাল টিমে খেলেন, যদি সেটা তার ভাষায় চিট করা হয়, আমি চাইবো সাকিব ভাই চিট করেন। আপনি ভাই চিট করে হলেও ভারতের সঙ্গে ম্যাচটাতে খেলেন, কারণ বাংলাদেশ টিমে আপনার প্রয়োজন রয়েছে। 70% ফিট সাকিবেরও প্রয়োজন রয়েছে, সেই সাকিবও বাংলাদেশের ফুল ফিট অন্য আরেকজন প্লেয়ার যিনি বেঞ্চ থেকে এসে সাকিবকে রিপ্লেস করবেন, তার চেয়ে এই সাকিবের ইম্প্যাক্ট, এই সাকিবের ক্রিকেটীয় দক্ষতা সবকিছু আসলে অনেক 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 বেশি। সো ওই কথাটা সাকিবের ফিরে ফিরে আসলো, তার যে ওই যে ফিট চিট নিয়ে তিনি যেই কথাটা বলেছেন সেই কথাটা এই জায়গাটাতে ফিরে আসলো। আমি মনে করি যে ইগোটাকে একপাশে সরিয়ে রেখে, যতই সেটা আপনাকে হার্ট করুক না কেন, আপনার ইগোকে হার্ট করুক না কেন, একপাশে সরে রেখে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের উচিত, তিনি যদি পুরোপুরি ফিট নাও হন, 100% ফিট নাও হন, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচটা তার খেলা উচিত। সাকিব আল হাসান কি সেটা খেলবেন যদি তিনি 100% ফিট না হন? যদি তিনি 100% ফিট না হন, তাহলে কি তিনি ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিমের সঙ্গে কোট আনকোট চিট করবেন? করাটা কি উচিত? আমি তো মনে করি উচিত, আপনি কি বলেন?